আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোবাসেন কাজের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলে জানা স্বাগতম আজকে আমি যে বিষয় আলোচনা করব করবো কাবিন নামার কাগজে বালাম নাম্বার পৃষ্ঠা নাম্বার ক্রমিক নাম্বার তারিখ কেন লেখা থাকে অর্থাৎ আপনি যখন কাবিন নামার কাগজ সংগ্রহ করতে থাকবেন এখানে উপরে একটি সিল থাকবে কাবিন নামার কাগজে এই সিলে লেখা থাকবে বালাম নাম্বার পৃষ্ঠা নাম্বার ক্রমিক নাম্বার তারিখ এগুলো মূলত কেন দেয় এগুলো কী আপনি যখন কাজে বেশি রেজিস্ট্রেশন করবেন যেই বালাম বইতে আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে ওই বালাম বইয়ের উপরে একটি বালাম নাম্বার লেখা থাকবে তাতে এখানে লেখা দেওয়া আছে দুইয়ের খ দুই হাজার চব্বিশ দুইয়ের ক দুই হাজার চব্বিশ যে কোনো জিনিস থাকতে পারে যে কোনো ধরনের লেখা থাকতে পারে এটা হলো বালাম নাম্বার আর ক্রমিক নাম্বার হলো একটি সিরিয়াল আপনি বিভরেশন সিরিয়াল একটা ক্রমিক নাম্বার থাকে নিকা রেজিস্টার কাছে থাকে ওনার একটা ক্রমিক নাম্বার দিয়ে থাকে আর পৃষ্ঠা নাম্বার হলো যেই পেজে তো একশো পেজে এরকম একটা বালাম্বর পেজে যেই পেজে আপনার বিবরেশন হয়েছে ওটার একটা পৃষ্ঠা নাম্বার লেখা থাকে অর্থাৎ এখানে লেখা থাকে চুয়ান্ন এই চুয়ান্ন নম্বর পিষ্টটা আপনার যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার এই পৃষ্ঠাটা লেখা থাকবে যে চুয়ান্ন নম্বর পিছটা আপনার বিবাহ হয়েছে এটা বোঝায় আর তারিখটা যেই তারিখে তালাক বিবহ রেজিস্ট্রেশন হয়েছে আপনার এই যে বিবর রেজিস্ট্রন বইতে আপনার চব্বিশ নম্বর করলাম বিবাহ রেজিস্ট্রেশন করার তারিখ এখানে লেখা থাকবে যেন চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ এই তারিখে আপনি বিবাহ রেজিস্ট্রেশন করেছেন তাহলে এই রেজিস্ট্রেশন তারিখটা ওই তারিখটাকে বুঝায় তো আমরা এখন আলোচনা করলাম কাবিন নামার কাগজে বালাম নাম্বার পৃষ্ঠা নাম্বার কবিত নাম্বার তারিখ কেন লেখা থাকে তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেশ করে দেবেন যাতে সবার আগে নিত্য নির্বিডি আপনার কাছে উপস্থিত যায় আল্লাহ আলাইকুম রহমতুল্ল